মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। অবশেষে অভিনেত্রী সঞ্চারী মণ্ডল ও নন ফিকশন পরিচালক কমেডিয়ান সঙ্গীত দেওয়ারির চার হাত এক হলো। 2018 সালে এঙ্গেজমেন্ট সেরেছিলেন দুজনে, কিন্তু সামাজিক বিয়ে কবে সেই নিয়ে কৌতূহল ছিল। সেই কৌতূহল শেষ হলো গত 26 ফেব্রুয়ারি। উত্তরবঙ্গের একটি রিসোর্টে গত 26 ফেব্রুয়ারি বিয়ে হয়ে গেল সঙ্গীত সঞ্চারীর। উত্তরবঙ্গের অপূর্ব সৌন্দর্যের মাঝে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তাদের পরিকল্পনা মতে নবদম্পতি তাদের পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সাথে নিয়ে সারলেন এই থিম ওয়েডিং। গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দি সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয়। পরে সন্ধ্যায় তারা ট্রেডিশনাল বাঙালি আচার অনুসারে বিয়ে করেন। সম্প্রতি স্টার জলসায় ধ্রুবতারা ধারাবাহিকে চাঁদনির চরিত্রে অভিনয় করেছেন সঞ্চারী মণ্ডল। টেলিপদ্মায় বেশ কয়েকটি নেগেটিভ চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তাহলে দর্শক, অভিনেত্রী সঞ্চারী মণ্ডলের বিয়ের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের আরো ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।